Dear viewers, welcome to AIS lectures on physics. এখনকার ভিডিওতে আমি দেখো একটা চিত্র দিয়েছি। এই চিত্রে দেখো আমরা তিনটা বস্তু নিয়েছি। এটা হচ্ছে m1 যার ভর 5 kg, এটার ভর হচ্ছে m2, m2 যার ভর হচ্ছে 12 kg, এটার নাম হচ্ছে m3 যার ভর হচ্ছে 2 kg। এখন দেখো এই তিনটা বস্তুকে আমরা পরস্পরের সংস্পর্শে একটা সংস্পর্শ আর একটা সংস্পর্শে আমরা এই বস্তুগুলোকে স্থাপন করেছি। করে আমরা ডান দিক থেকে একটা বল প্রয়োগ করেছি, অ্যাপ্লাইড ফোর্স দ্যাট ইজ 20 নিউটন। এখন চাওয়া হয়েছে যে এই বস্তুটা যখন 20 নিউটন বল প্রয়োগ করা হলো তখন ত্বরণ কত তৈরি হবে, অর্থাৎ সিস্টেমটা কত ত্বরণে গতিশীল হবে। যেহেতু পরপর সংস্পর্শে স্থাপিত আছে, সুতরাং তিনটা বস্তু একটা নির্দিষ্ট ত্বরণে গতিশীল হবে, কমন অ্যাক্সেলারেশন, সেই অ্যাক্সেলারেশনটা কত হবে। আর এই সংস্পর্শে থাকার কারণে এই এক নম্বর বস্তু দুই নম্বর বস্তুর উপরে একটা ক্রিয়াবল প্রয়োগ করবে, যেটার নামকরণ করেছি আমি এফ ওয়ান, যার ডিরেকশন হচ্ছে ধনাত্মক এক্স অক্ষে। একইভাবে দুই নম্বর বস্তু এক নম্বর বস্তুর উপরে আরও একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। যেহেতু আমরা জানি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান, কিন্তু ডিরেকশন পরস্পর বিপরীত, সুতরাং এক নম্বর বস্তু দুই নম্বর বস্তুর উপরে যে অ্যাকশন প্রয়োগ ক্রিয়াবল প্রয়োগ করবে সেটা এফ ওয়ান, যার ডিরেকশন ডান দিকে অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের দিকে, আর দুই নম্বর বস্তু এক নম্বর বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সেটা তার বিপরীত দিকে অর্থাৎ ঋণাত্মক এক্স অক্ষের দিকে, যেটা মানও হবে তোমার এফ ওয়ান। একইভাবে শুধু ডিরেকশন পরিবর্তন হবে। একইভাবে দুই নম্বর বস্তু তিন নম্বর বস্তুর উপরে যে ক্রিয়াবল প্রয়োগ করবে সেটা এফ টু, আর তিন নম্বর বস্তু দুই নম্বর বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সেটা এফ টু, তার বিপরীত দিকে ক্রিয়া থাকবে। এই যে বলগুলো তৈরি হচ্ছে, এই বলগুলোই হচ্ছে স্পর্শী বল বা স্পর্শ বল তথা নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল। তো এখন আমরা এই প্রতিক্রিয়া বলগুলো কত হবে, এখানে যে প্রতিক্রিয়া বলটা তৈরি হচ্ছে এফ ওয়ান এবং এখানে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে এফ টু, সেই বলের মানটা আমরা কীভাবে ক্যালকুলেশন করে বের করতে পারি সেটাই হচ্ছে এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তো দেখো আমরা প্রথমে যে জিনিসটি বের করতে হবে সেটা এই সিস্টেমটা একটা কমন অ্যাক্সেলারেশনে গতিশীল হবে, তাহলে সেই অ্যাক্সেলারেশনের মানটা কত সেটা আমাদের আগে ক্যালকুলেশন করে বের করতে হবে। আচ্ছা, অ্যাক্সেলারেশন বের করার নিয়মিত আগের মতোই দেখো আমরা এখানে এই জায়গায় দেখো এই বস্তুটার উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে দেখো 20 নিউটন, তাহলে কি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না। আর এই বস্তুটার উপরে একটা প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই হয়েছে দেখো, এই যে প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলটা কত, প্রতিক্রিয়া বলটা হচ্ছে তোমার এফ ওয়ান। তো প্রতিক্রিয়া বলের ডিরেকশন কিন্তু এই দিকে, এই এম ওয়ানের উপরে দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর একটা হচ্ছে দুই নম্বর বস্তু একটা প্রতিক্রিয়া বল দিয়েছে এফ ওয়ান। তাহলে দেখো আমরা এখানে অ্যাপ্লাই লিখতে পারি দেখো সেটা কি, এফ নেট ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স, এটা ধনাত্মক এক্স অক্ষের দিকে, আর এই এফ ওয়ানটা ঋণাত্মক এক্স অক্ষের দিকে, মাইনাস এফ ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এ, এটা সমীকরণ নাম্বার এক। আচ্ছা, এবার আমরা যখন দুই নম্বর বস্তুর উপরে আমরা লিখব, দুই নম্বর বস্তুতে যখন আমরা এফ নেট ইকুয়াল টু এম এর সূত্রটা অ্যাপ্লাই করবো, সূত্র সবসময় ওইটাই অ্যাপ্লাই হচ্ছে এফ নেট বা সামেশান এফ দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তো এখন দুই নম্বর বস্তুর উপরে দেখো এক নম্বর বস্তু, এখন দুই নম্বর বস্তুর উপরে কোন বল প্রযুক্ত হচ্ছে তোমরা কি কেউ বলতে পারো? দেখো দুই নম্বর বা তিন নম্বর বস্তুর উপরে কিন্তু এই বলটা প্রয়োগ হচ্ছে না, দুই নম্বর বস্তুর উপরে যেটা প্রয়োগ হচ্ছে সেটা এক নম্বর বস্তু একটা ক্রিয়া বল প্রয়োগ করেছে এফ ওয়ান, সেই বলটা এর উপরে প্রযুক্ত হচ্ছে, আর সাথে সাথে তিন নম্বর বস্তু আবার আর একটা তার উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করেছে সেটা হচ্ছে এফ টু। তার মানে দুই নম্বর বস্তুর উপরে কিন্তু এখন দুইটা বল কাজ করছে, দ্যাট ইজ নট অ্যাপ্লাইড ফোর্স, দ্যাট ইজ এটি হচ্ছে এফ ওয়ান অ্যাকশন ফোর্স বাই অ্যাপ্লাইং এম ওয়ান, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রিয়াকশন ফোর্স দ্যাট ইজ অ্যাপ্লাইং বাই এম টু, তার মানে এম টু এম থ্রি। তার মানে এই যে এফ ওয়ান আর এফ টু এই দুটো বল কিন্তু এখন এই বস্তুটার উপরে কাজ করছে। তাহলে আমরা যখন এই এম টুর ক্ষেত্রে এফ নেট ইকুয়াল টু এম এ এই সূত্রটা আমরা লিখব, তখন এই এফ ওয়ানের ডিরেকশন কোন দিকে, ধনাত্মক এক্স অক্ষের দিকে, তার মানে ওটা হবে প্লাস, আর এই যে এফ টুটা, এই এফ টুটা ঋণাত্মক এক্স অক্ষের দিকে, যার জন্য মাইনাস এফ টু ইজ ইকুয়াল টু তৈরি হবে এম টু ইন্টু এ, সমীকরণ নাম্বার দুই। তার মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এই বস্তুটার উপরে কিন্তু অ্যাকচুয়ালি এই ফোর্সটা প্রয়োগ হচ্ছে না, এই ফোর্সটা শুধু প্রথম বস্তুটার উপরে প্রযুক্ত হচ্ছে, তার কারণে বিভিন্ন অংশে এই ক্রিয়া প্রতিক্রিয়া বলটা তৈরি হচ্ছে, যেই ক্রিয়া প্রতিক্রিয়া বলে কিন্তু এই বস্তুটার উপরে কাজ করেছে। একটা হচ্ছে অ্যাকশন ফোর্স এফ ওয়ান, আর তিন নম্বর বস্তু একটা রিয়াকশন ফোর্স দিয়েছে এফ টু। তো রিয়াকশন ফোর্স যেহেতু ঋণাত্মক অক্ষে, এই জন্য এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। একইভাবে আমরা তিন নম্বর বস্তুর ওটার উপরে উপরে দেখো শুধু একটা ফোর্স কাজ করেছে, সেটা হচ্ছে এই দুই নম্বর বস্তু তার উপরে যে অ্যাকশন ফোর্সটা দিয়েছে এফ টু, সেইটা আর অন্য কোনো বল কিন্তু এখানে কাজ করে না। তার মানে আমরা এখানে লিখবো এফ টু যেহেতু ধনাত্মক এক্স অক্ষের দিকে, যার জন্য এটা প্লাস হবে দ্যাট ইজ ইকুয়াল টু এম থ্রি ইন্টু এ, এটা সমীকরণ নাম্বার তিন। তাহলে আমরা তিনটা সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো এইটা এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, এইটা এটা কাটাকাটি হয়ে দেখো অ্যাপ্লাইড ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু তৈরি হয় এ ইন্টু এম ওয়ান প্লাস এম টু প্লাস
m3 that is equal to a is equal to f divided m1 plus m2 plus m3 তাহলে এই সমীকরণ अप्लाई করে আমরা acceleration পেয়ে যাব কমন acceleration তো f এর মানটা হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছি 20 নিউটন আর m1 এর মানটা বলা আছে 5 ওইটার মানটা আমি বলে দিয়েছি 12 আর এটার মানটা হচ্ছে 2 দ্যাট ইজ इक्वल टू 12 আর 2 14 যোগ 5 19 তার মানে আমার এখানে তৈরি হচ্ছে 20 ডিভাইডেড 19 দ্যাট ইজ इक्वल टू 1.05 তার মানে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে নিতে পারি 1 পয়েন্ট আমি লিখলাম 1.05 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে এই পুরো সিস্টেমটা এখন এই ত্বরণে কি হবে গতিশীল হবে তাহলে আমরা ত্বরণ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা শিখলাম আর একটা শর্টকাট পদ্ধতি আছে যে এই সিস্টেমটা টোটাল ভর যা থাকবে সেই ভর দ্বারা যদি অ্যাপ্লাইড ফোর্সকে ভাগ করা হয় তাহলে তুমি কি পেয়ে যাবে ত্বরণ পেয়ে যাবে সেটা শর্টকাট পদ্ধতি সেটা তোমরা এমসিকিউতে পড়বে কিন্তু তোমাকে জানার জন্য অবশ্যই এই সূত্রগুলো তোমাকে জানতে হবে যে কিভাবে আমরা f ইকুয়াল টু ma এই সূত্রটা বিভিন্ন বডির উপর অ্যাপ্লাই করে এই সমীকরণগুলো পাচ্ছি বা সেখান থেকে অ্যাপ্লাই করে যে ফাইনাল সমীকরণটা পেলাম সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা ত্বরণ পেয়ে গেলাম এই ত্বরণের মানটা যদি আমি এখন দেখ তিন নং সমীকরণে অ্যাপ্লাই করি তিন নং হতে অ্যাপ্লাই করা হয় তিন নং সমীকরণ হতে দেখো কি পাওয়া যাচ্ছে এফ টু দ্যাট ইজ ইকুয়াল টু এম থ্রি ইন্টু এ তাহলে এখানকার নর্মাল ফোর্সটা পাওয়া যাবে বা ক্রিয়া প্রতিক্রিয়া বলটা পাওয়া যাবে তাহলে এম থ্রি ইজ ইকুয়াল টু কত এম থ্রির মানটা কত বলা আছে টু কেজি আর ত্বরণের মানটা আমরা পেয়েছি 1.05 দ্যাট ইজ ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে তৈরি হবে 1.05 গুণন টু দ্যাট ইজ ইকুয়াল টু তৈরি হচ্ছে 2.1 নিউটন তার মানে এই ক্ষেত্রে যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা তৈরি হবে সেটা হচ্ছে 2.1 নিউটন একইভাবে এই এফ টুর মানটা যদি অন্য কোনো সমীকরণে অ্যাপ্লাই করা হয় ইভেন আমি যদি এক নং সমীকরণ থেকে বের করতে চাই দেখো এক নং সমীকরণ হতে শর্টকাট আমি লিখছি তাহলে দেখো এফ ওয়ান তো এফ ওয়ানকে আমি ডানে নিয়ে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এফ ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এম ওয়ান ইন্টু এ তো এখানে দেখো মান বসিয়ে দাও এফ এর মান হচ্ছে 20 নিউটন মাইনাস এম ওয়ান এর মান হচ্ছে 5 কেজি ইন্টু এ এর মান হচ্ছে 1.05 দ্যাট ইজ ইকুয়াল টু দেখো ক্যালকুলেশন করলে তৈরি হচ্ছে 1.05 গুণন 5 বিয়োগ 20 দ্যাট ইজ 14.75 নিউটন তার মানে আমার এই ক্ষেত্রে যে কী পরিমাণ ক্রিয়া প্রতিক্রিয়া বল তৈরি হবে সেটা 14.75 আর এখানে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল দ্যাট ইজ 2.1 নিউটন তাহলে আমরা এক্ষেত্রে ধরে নিয়েছিলাম যে তলটা মসৃণ তাহলে মসৃণ তল হলে আমরা কীভাবে পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় বস্তুগুলোর উপরে বা সিস্টেমটার উপরে একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করলে কি সাধারণ ত্বরণে গতিশীল হবে সেই ত্বরণটা ক্যালকুলেশন করা শিখলাম এবং সাথে সাথে বিভিন্ন অংশে যে নর্মাল ফোর্সগুলো তৈরি হচ্ছে তত ক্রিয়া প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে সেই ক্রিয়া প্রতিক্রিয়া বল কীভাবে বের করতে হয় সেই বিষয়টা আমরা আলোচনা করে শিখে গেলাম এখন যদি এখানে ফ্রিকশনাল ফোর্স থাকে তাহলে তোমরা নিশ্চয়ই পারবে আগেরটার মতোই ফ্রিকশনাল ফোর্স থাকলে কী হবে ফ্রিকশনাল ফোর্স মাইনাস হয়ে যাবে তো যেহেতু প্রত্যেকটা বস্তুর ভর কী আলাদা আলাদা তার মানে সকল বস্তুগুলোর ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সও কী হবে আলাদা হবে তো এই বস্তুটার ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স ধরো এই দিকে থাকবে এটা হচ্ছে এফ থ্রি তোমরা বাসায় এটা করে নেবে আমি আর দেখাচ্ছি না এটা হবে তোমার এফ টু আর এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এফ ওয়ান তো প্রত্যেকটা ফোর্সের মান বলে দেওয়া আছে ধরো এটা হচ্ছে তোমার থ্রি নিউটন এটা ধরো ক্যালকুলেশন করে একটা মান আমি আন্দাজে দিয়ে দিচ্ছি তোমরা ক্যালকুলেশন করে বের করবে এটা 5 নিউটন আর এটার ফ্রিকশনাল ফোর্স ধরো তোমার 4 নিউটন এটা আচ্ছা এটা 2 নিউটন দিয়ে দিই এটা 2 নিউটন এটা 5 নিউটন আর এটা হচ্ছে 3 নিউটন তাহলে এই যে ফ্রিকশনাল ফোর্সগুলো এই ফ্রিকশনাল ফোর্সগুলো এই সমীকরণগুলো থেকে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস হলে তাহলে তুমি সেম এই যে ফোর্সটা এই ফোর্সটা থেকে ওই ফ্রিকশনাল ফোর্সগুলো কী হবে মাইনাস হবে তোমরা এইগুলো ক্যালকুলেশন সমীকরণ লিখবে কিন্তু লিখে ক্যালকুলেশন করবে এফ ওয়ান মাইনাস এফ টু মাইনাস এফ থ্রি তখন এক্ষেত্রে অ্যাক্সেলারেশন কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তোমরা ক্যালকুলেশন করে বের করে নেবে এই অ্যাক্সেলারেশন পেয়ে গেলে তুমি এই অ্যাক্সেলারেশনের মান এই যে সমীকরণগুলোতে ফ্রিকশনাল ফোর্স চলে আসবে এখানে যে ফ্রিকশনাল ফোর্স চলে আসবে এটা কত এটা এফ ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু এটা এখানে কত আসবে এটা হচ্ছে মাইনাস এফ টু আর এখানে চলে আসবে মাইনাস মাইনাস এফ থ্রি তাহলে এই যে ফ্রিকশনাল ফোর্সগুলো মাইনাস হয়ে যাচ্ছে ফ্রিকশনাল ফোর্সগুলো
f माइनस f वन माइनस f टू माइनस f थ्री तार माने ये इक्वल टू तो ये हो गया एक इटा ये बार देखने मान बोल से कैलकुलेशन करो तुम्हें की पे जावे तोरण पे जावे ये तोरण मान गुलो जो देश में गुन गुलो तो अप्लाई करा है ता हले तुम्हें की पे जावे नॉर्मल फोर्स गुलो पे जावे तथा रिएक्शन रिएक्शन फोर्स गुलो तुम्हें पे जावे তো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে পরপর অনেকগুলো বস্তু যদি পরস্পরের সংস্পর্শে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা সার্টেন ফোর্স অ্যাপ্লাই করা হলে মসৃণ অমসৃণ উভয় তলে মসৃণ তল হলে ঘর্ষণ বল থাকবে না আর অমসৃণ তল হলে ঘর্ষণ বল থাকবে সেই ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি টেকনিকটা শিখিয়ে দিলাম ক্যালকুলেশনটা তোমরা বাসায় করে নেবে অঙ্কের নিউমেরিক্যাল ভ্যালুটা আর এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবে যে আমরা যেখানে ফোর্স অ্যাপ্লাই করলাম এই ফোর্সটা কিন্তু প্রথম বডির উপরে অ্যাপ্লাই হয়েছে এর ফলে এই জায়গাগুলোতে অ্যাকশন রিয়াকশন ফোর্স তৈরি হচ্ছে তার মানে এই দ্বিতীয় তৃতীয় বস্তুর উপরে কিন্তু এই ফোর্সটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না এই ক্রিয়া প্রতিক্রিয়া এই ফোর্সগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে ফলে মনে রাখবে যে তোমার এই বস্তুটার উপরে যে 20 নিউটন বল প্রযুক্ত হয়েছে এর উপরে যে 20 নিউটন বল প্রযুক্ত হয়েছে তা না কিন্তু এই বস্তুটার উপরে বল প্রযুক্ত হয়েছে কত মসৃণ তলের ক্ষেত্রে 2.1 নিউটন আর এই বস্তুটার উপরে সরি এই বস্তুটার উপরে বল প্রযুক্ত হয়েছে 14.75 নিউটন আর এই বস্তুটার উপরে বল প্রযুক্ত হয়েছে কত 2.1 নিউটন সুতরাং এই বলটা কি হয়ে গেছে তোমার বিভিন্ন অংশে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে সুতরাং এই ফোর্সটা শুধু প্রথম বডির উপরে প্রযুক্ত হচ্ছে আর বাকি বস্তুর উপরে তোমার এই বলগুলো আমরা ক্যালকুলেশন করে বের করেছি তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো এটা মসৃণ তলের ক্ষেত্রে আর অমসৃণ হলে তো ঘর্ষণ ফ্রিকশনাল ফোর্স থাকবে তো সেই ফ্রিকশনাল ফোর্সগুলোকে কাউন্ট করে আমরা সমীকরণ লিখেছি লিখে ক্যালকুলেশন করে এখান থেকে ত্বরণ পেয়ে যাবে আর এই ত্বরণের মানটা এই সমীকরণগুলোতে অ্যাপ্লাই করলে তুমি কী পেয়ে যাবে নর্মাল ফোর্সগুলো পেয়ে যাবে তো আশা করি নিশ্চয়ই তোমাদের এই লেকচারটি ভালো লেগেছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও